এগুলো কেউ 20 বছর আগে Hello everyone, Prince Jung here. আজকে আবার নতুন আরেকটা ভিডিওয়ে হাজির হলাম। আজকে যাব রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলা টিমের হয়ে নানিয়াচর আর্মি ক্যাম্পের সাথে আর্মিদের সাথে একটা প্রীতি ম্যাচ আছে, সেখানে হচ্ছে আমি যাব। সো লেটস গো। অনেকক্ষণ অপেক্ষার পর বিআরটিসি বাস পেলাম। বিআরটিসি বাস করে রাঙ্গামাটির দিকে যাচ্ছি। প্রায় 2 ঘন্টার মধ্যে রাঙ্গামাটিতে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা স্টেডিয়াম। প্রথমে রাঙ্গামাটির জেলা টিমের তারকা প্লেয়ার সমরের সাথে দেখা হলো। তারপর লাঞ্চের জন্য পাহাড়ের এক হোটেলে গিয়ে বসলাম। পোয়েলার মাংস, সবজি এবং চনার ডাল নিলাম। তরকারির মধ্যে ঝালটা কিন্তু প্রচুর ছিল। দেন প্লেয়ারদের সাথে দেখা হলো। বি লিগের প্লেয়ার এখানে কি করে? ফ্রেশ হয়ে গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি আসলো এবং সবাই উঠলাম একসাথে। জিনিসপত্র সব কিছু নেওয়ার পর একসাথে রওনা দিলাম। প্রচুর রোড আর গরম, এই জন্য খালি গায়েই যাচ্ছি। বলে রাখি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নানিয়াচর। এখানে প্রচুর পরিমাণে সিজনাল ফল পাওয়া যায়, যেমন আনারস, কাঁঠাল, তারপর হচ্ছে কলা। বিশেষ করে এখানে হচ্ছে আনারসের চাষ বেশি করা হয়। ফিরতে চাই আমি আবার সেই চেনা পাহাড়ে, এই শহরে ধুলাবালি লাগে খুবই ক্লান্তিকর, দেখে মনে হয় নিজেকে যা যাবর, থেমে থেমে আর কত চলবো এ নগরে, ফিরতে চাই আমি আবার সেই চেনা পাহাড়ে। প্রায় ঘন্টা খানেকের পর নানিয়াচর আর্মি ক্যাম্পে পৌঁছে গেলাম। তারপর মাথের দিকে নিয়ে গেল। জেনারেলি সেনাবাহিনীদের মাঠটা অনেক ভালো হয়ে থাকে। দেখতে পাচ্ছি রাঙ্গামাটির বিগ প্লেয়ার নিকশন রেডি হচ্ছে। তারপর সবাইকে জার্সি বিতরণ করা হলো। পরিচিত এই তো মামু, আমাদের রাঙ্গামাটি ম্যানেজার, আমাদের সুজন, বরুণ দেওয়ান, সাবেক জাতীয় দলের ফুটবল প্লেয়ার, সাবেক জাতীয় দলের খেলোয়াড় বরুণ দেওয়ান, তারপরে জাতীয় পুরস্কার প্রাপ্ত বরুণ বিকাশ দেওয়ান, এখন জার্সি পরতেছে, খেলবে, আমরা খেলা দেখবো, উপভোগ করবো। আমরা বরুণ দেওয়ানের খেলা দেখতে আসছি রাঙ্গামাটি থেকে। পেনশন ক্যাপ্টেন অর্জুন সমাজয় বিজয় শান্তি ব্যস্ত দেবেন। বন্ধু, চিরমিশ্রী পড়ালা করে তার ভবিষ্যতের জন্য প্রচুর কামনা করি। আর আমাদের এখানে অবশ্যই আমাদের জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আছেন, আর আমাদের ডিএফ এর কর্মকর্তা আছে, একাডেমির কর্মকর্তা, সবাই আমরা সম্মিলিত। কিন্তু তো একই প্রাণ একটু মন আমরা এভাবে বাকি জীবনটা যেন আমরা শেষ করতে পারি। তোমাদের সাথে যেভাবে বন্ধুত্ব আছে সবার, আমরা এইভাবে চাঁদি সব কিছু আমরা এইভাবে থাকতে চাই। তো আজকে তারা রিকোয়েস্ট করেছে যে আমাদের রাঙ্গামাটি টিমের সাথে ফুটবল খেলবে, তো আমিও
তোমাদেরকে সহযোগিতা করে আমরা খেলতে আসছি এটা মনে করো না যে চেষ্টা করব হার্ডলি খেলার জন্য এমন খেলা কোনো যদি বাধা না পারবো একটা দিন কথা বলে কত সম্ভব হয় তাই বলে আমরা ছেড়ে দেবো নট দ্যাট ঠিক আছে আমরা একে অপরের সহযোগিতা হলো হ্যাঁ যেহেতু আমরা একসাথে আসছি একসাথে চলাফেরা করবো সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য ঠিক আছে হ্যালো বাসা হইল আপনারা কই এখন কৃতজ্ঞতা প্রকাশ করছি বরুণ স্যার এবং রাঙামাটি জেলা টিমের কর্মকর্তা বৃন্দদের আমাকে গেস্ট প্লেয়ার হিসেবে রাঙামাটি জেলা টিমের ক্যাপ্টেন্সি দিয়ে অনার করার জন্য যেহেতু ক্যাপ্টেন্সি নিতেছি সেহেতু একটু বাড়তি প্রেশার নিতেই হয় কারণ ম্যাচের ভালো মন্দ অনেকটা ক্যাপ্টেন্সির উপর ডিপেন্ড করে কাভার দেওয়ার জন্য বলছি নাম্বার 13 নাম্বার 13 আমাদের সাপোর্টে মনে হয় আমার নামে স্লোগান দিচ্ছিল গেল শফিক ভাই ফ্রি কিক নিল আমি রান করলাম অ্যাসিস্টটা ভালোই ছিল বাট গোলকিপার দারুণ সেভ করেছে
সমর্জয় সমর্জয় রাজা সমাজ 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 বিনোদন দেন না মামা তুলে দেওয়ার চাই লস ফুল লস টু ওয়ান উইন ফুল লস গোল হয়ে গেছে তো আরে আজ দা গোল দিয়স কোন মারলে খেলা শেষ ধন্যবাদ সবাইকে চলে আসলাম ক্যাম্পাসে দেখা হবে কোনো না কোনো খেলায় জিতে গেছে